আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, জেভিকো ব্র্যান্ডের প্রবলেম নিয়ে। জেভিকো ব্র্যান্ডের কিছু প্রবলেম, জেভিকো টিভির যেটা দেখতে পাচ্ছেন DK5 বা যে কোনো মডেল জেভিকোর কিছু প্রবলেম নিয়ে বা সমস্যা নিয়ে আমরা কিন্তু কথা বলবো। তো আজকে আমাদের যে সমস্যাটি থাকছে সেটা হচ্ছে ডাবল স্ক্যান। তো মূলত অনেকে দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু টিভির যে কোনো সমস্যার জন্য কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হয়। তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমার, তাতে আপনারা নিজে নিজেই জেভিকো আপনার যে বাসা টিভিটি আছে ওই টিভিটি আপনারা যাতে নিজে নিজেই সলভ করতে পারবেন, এরকম একটা সমস্যা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট আমাদের যে ডাবল স্ক্রিন, আমাদের টিভিটা কিন্তু ডাবল স্ক্রিন হয়ে গেছে, এখন কিন্তু দেখতে একটা অন্যরকম লাগছে। তো এটা কিন্তু আপনার সমাধান খুব সহজ, খুব ইজিভাবে করতে পারবেন। কিন্তু সব থেকে মূল হচ্ছে গিয়া যেই সেটিংসটা আমি দেখাবো ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সেটিংস, কারণ আপনারা কিন্তু এটা ব্যতীত মানে এটা ছাড়া আপনারা কিন্তু এটার মধ্যে আপনারা মানে অন্য কোনো বিষয় নিয়ে এটা আপনারা ইয়া করবেন না, মানে অন্য কোনো অপশনে আপনারা যাবেন না। এটা আমার রিকোয়েস্ট, কারণ এটা এটা এমন একটা সেটিংস, কারণ এটা হচ্ছে একটা সার্ভিস সেটিংস যেটা অনেক ইম্পর্টেন্ট একটা সেটিংস। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল স্ক্রিন হয়ে আছে, এখন আমি যেটাই চালাবো ডাবল স্ক্রিন দেখাবে। তো এটা করার একটাই কারণ, আপনাদের হেল্পের জন্য, আপনাদের সাহায্যের জন্য। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই টিভিটা নিয়ে আসেন, এরকম সমস্যার জন্য কিন্তু আপনাদের সার্ভিস সেন্টারে দৌড়াতে হয়। তো সেই জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে আমরা দেখাবো কিভাবে এর সমাধান করতে হয়। তো ফার্স্ট আপনাদের রিমোটে যেটা আছে হোম বাটন, যে হোম বাটনে ক্লিক করলে এই যে মেনুটা আসবে, হোম মেনু। হোম মেনু আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোর্স, সোর্স আপনারা কিন্তু খুব খেয়াল করে এটা ইয়া করবেন। সোর্স সোর্স দেওয়ার পরে কিন্তু 2580 টিপ দিবেন। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি যে সোর্স 2580 দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটা সার্ভিস সেটিংস চলে আসছে, মানে এখানে একটা দেখতেই পারবেন এখানে ফ্যাক্টরি মেনু, যেটা বলে ফ্যাক্টরি মেনু বা সিস্টেম ইনফরমেশন, যাই হোক দুইটা নামই কিন্তু চলে আসে। তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন লেখাই আছে, একটু মানে ক্লিয়ার করে নেবেন যে কোথায় আছেন আপনি। হ্যাঁ, এখানে কিন্তু প্যানেল সেটিংস আছে, প্যানেল সেটিংস, পরে এখানে আছে জেনারেল সেটিংস, সাউন্ড সাউন্ড সেটিংস, পিকচার সেটিংস, এগুলো কিন্তু আপনার একবারে মানে প্রয়োজন ব্যতীত কিন্তু আপনার একবারেই যাবেন না। আমি দেখাচ্ছি এই জন্য, কারণ ফ্যাক্টরি রিসেটও আছে, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে যেটা মানে একটু উল্টোপাল্টা হলে কিন্তু আপনাদের অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আপনার টিভিটা নিয়ে আসতে হবে, মানে সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে, মাস্ট বি, মানে এতে কিন্তু কোনো ইয়ে নেই। তা আমি আজকে কিন্তু আপনাদেরকে বলেই দিছি যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সেটিংস, তা আপনারা কিন্তু কেউ কিন্তু উল্টোপাল্টা করবেন না। তো এখানে দেখতে পারবেন প্যানেল সেটিংস, প্যানেল সেটিংস, প্যানেল সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে নিচে নামলে দেখবেন ব্রাইটনেস, পরে মিরর, মিরর আর কি, মিরর অনেক সময় দেখা যাচ্ছে টিভিটা উল্টে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এই মিররটা অন করলে কিন্তু উল্টানোটা অফ হয়ে যাবে, মানে বাও হয়ে যাবে। পরে আছে এখানে আছে প্যানেল টাইম, পরে প্যানেল প্যানেল পার্টস, এই যে প্যানেল পার্ট, প্যানেল পার্টে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে দেখা আছে এই যে প্যানেল, প্যানেল পার্ট ওয়ানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা আমাদের যে টেলিভিশনটি আছে এটা কিন্তু প্যানেল পার্ট ওয়ানে দেওয়া আছে। তো এখানে নিচে নামলে দেখতে পারবেন প্যানেল পার্ট টু, তো এখন আমরা দেব প্যানেল পার্ট টু, এটা মানে সংশোধন করার জন্য এটা কনফার্ম করে দেবো। এখানে এটা ক্লিক করার পর এখানে কনফার্ম, কনফার্ম করে দেওয়ার পর দেখতে পারবেন এটা মানে রিস্টেট নেবে, মানে অফ হয়ে আবার নিজে নিজে অন হবেন। আপনারা কিন্তু পাওয়ারটা একবারই অফ করবেন না, কারণ এটা যেভাবে আছে ওইভাবেই মানে ছেড়ে দিবেন। পরে দেখতে পারবেন একটু অপেক্ষা করলে এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে, মানে এই যে প্যানেল পার্ট মানে একবারে ঠিক হয়ে গেছে। আমার টিভিটা আগে ছিল ডাবল স্ক্রিনে, এখন হয়ে গেছে একবার আগের মতন, যেটা
আপনারা দেখছেন এটা কিন্তু ওপেন হচ্ছে, তো আমরা দেখি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা যে এটা ফার্স্ট ওপেন, মানে আমার যেই মানে প্রবলেমটা ছিল জেভিকো টিভির ওই প্রবলেমটা কিন্তু এখন আর নাই, এখন কিন্তু এটা সলভ হয়ে গেছে। এখন আপনারা চাইলে আগের মতন আপনার টিভিটা হয়ে গেছে, তো আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা মাথায় রাখবেন যে ওই যেই সেটিংসটা আমি দেখাইছি ওইটা হচ্ছে সোর্স, আপনার যেই রিমোট আছে ম্যাজিক রিমোটটি, জেভিকোর যেই ম্যাজিক রিমোট আছে, ম্যাজিক রিমোটের সোর্স লেখা আছে দেখবেন। সোর্স টিপ দেওয়ার পরে আপনার সোর্স দেওয়া আছে দেখবেন, এই যে সোর্স, সোর্স দেওয়ার পরে 2580 2580। আমি আবারও বলতে চাই আপনাদের সুবিধার্থে সোর্স মানে আপনাদের যে হোম মেনু আছে, হোম মেনুতে যাওয়ার পরে সোর্স 2580 2580 দিলে কিন্তু আপনার মেনু, যে মেনুটা আছে মেনু ফ্যাক্টরি মেনু, ওইটা চলে আসবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। ভিডিও পাওয়ার জন্য আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করতে একবারই বলবেন না। আর আপনার যে কোনো সমস্যা টিভির, এলইডি টিভি যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কী সমস্যা বা কী বুঝতে অসুবিধা হচ্ছে। ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধানের জন্য।